নমস্কার বন্ধুরা আবারও তোমাদের জন্য নতুন আপডেট রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে প্রকাশিত করা সেই নতুন সুখবর তোমাদের জন্য নিয়ে চলে এলাম রাজ্যের কৃষকদের জন্য কিন্তু সুখবর কেন্দ্র এবং রাজ্য কিন্তু তাদের পাশে দাঁড়িয়ে প্রায় দশ কোটি টাকা দেওয়ার নতুন প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য এখনই তাদেরকে জানানো হচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো কৃষকদের জন্য যে নতুন সুখবর প্রকাশিত হয়েছে সেই সুখবরে কি রয়েছে এবং নতুন প্রকল্প কি প্রকাশিত হয়েছে যেখানে ইতিমধ্যে রাজ্য তথা সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কিন্তু কৃষকরা কিন্তু নাম নথিভুক্ত করছে তাই পশ্চিমবঙ্গেও যে সমস্ত কৃষকরা রয়েছে তারা যদি নাম নথিভুক্ত করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে নাম নথিভুক্ত করতে পারো তাহলে চলো বন্ধুরা দেখে নিই আজকের সমস্ত ডিটেলস যেখানে সমস্ত কিছু তুলে ধরা হয়েছে তো এখানেই তোমাদের সামনে তুলে ধরবো এবারে কিন্তু কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মিলিত প্রস্তাবনায় আবারও নতুন করে কিন্তু কৃষক ভাইদের জন্য নতুন প্রকল্প প্রকাশিত করল এবং এই প্রকল্পের নাম হচ্ছে কৃষক ভাতা প্রকল্প বা কৃষক ভাতা স্কিম এটি কিন্তু পশ্চিমবঙ্গ সরকার একটি নতুন উদ্যোগ এবং যেখানে রাজ্যের কৃষকেরা ইন্ডিয়ান ফর্মার মাসে প্রায় হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন ক্লিয়ারলি তোমাদেরকে জানিয়ে রাখি শুধুমাত্র কৃষক বন্ধু নয় বা শস্য বিমা নয় এক্ষেত্রেও কিন্তু তোমরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারো আর কৃষক ভাতা স্কিমে এই যে নতুন আপডেট প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটি কৃষক ভাইরা তাদের নাম নথিভুক্ত করতে পারবে এটি কৃষকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ কারণ অনেক কৃষক বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করে করেও কিন্তু অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয় এই প্রকল্পের মাধ্যমে সরকারের তাদের জন্য একটি স্থায়ী আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্য নিয়েছে বিশেষত পুরুষ পুরুষেরা মাসে হাজার টাকা এবং হাজার টাকা ও তপশিলি জাতি বা উপজাতির মহিলারা মাসিক বারোশো টাকা করে কিন্তু পাবেন তোমরা যারা যারা এই কৃষক ভাতা নতুন প্রকল্পের আন্ডারে নাম লেখাতে চাও তারা এই অফিশিয়াল ওয়েবসাইটে চলে আসবে এবং এখানে নথিভুক্ত কৃষকের তথ্য নিজের নাম নথিভুক্ত করা সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবে এবং এখান থেকে কিন্তু তোমাদের আবেদন করতে হবে তাই তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এখান থেকে আবেদন করতে পারো তাহলে বন্ধুরা আর দেরি না করে এখনই কিন্তু নিজেদের নামটি নথিভুক্ত করে ফেলো